আসন্ন লোকসভা নির্বাচনের প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে জেলা শাসকের হাতে একটি দাবিপত্র তুলে দিলেন সরকারি কর্মচারীরা। আসন্ন লোকসভা নির্বাচনের প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে জেলা শাসকের কাছে একটি দাবিপত্র তুলে দেন সরকারি কর্মচারীরা। সোমবার বিকালে মালদা শহরে মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হন তারা। সরকারি কর্মচারীরা জানিয়েছেন, বিগত পঞ্চায়েত নির্বাচনে তাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তারা মনে করেন, বুথে বুথে যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না থাকে তাহলে অশান্তির আশঙ্কা রয়েছে। বিগত নির্বাচনগুলির অভিজ্ঞতা অনুযায়ী শুধু রাজ্য পুলিশ দিয়ে ভোট করলে ভোট কর্মীরা সঠিক নিরাপত্তা পাবে না, তাই ভোট কর্মীদের নিরাপত্তা চেয়ে শতাধিক সরকারি কর্মচারী সোমবার বিকেলে শহরে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হন তারা। তাদের একটি দাবিপত্র জেলা শাসকের হাতে তুলে দেন ভোট কর্মীরা। আমাদের দাবি হচ্ছে, আমাদের সেন্ট্রাল ফোর্স দিয়ে পুরো নিরাপত্তা আমাদের দিতে হবে, এবং সেই স্ট্যান্ডটা ডিএম স্যারকে আমাদের থার্ড ট্রেনিং এর আগে জানাতে হবে। যদি ডিএম স্যার দিতে না পারেন, আমরা ভোট পরিচালনার সমস্ত কাজকর্ম থেকে অব্যাহতি করব এবং ট্রেনিংও নেব না, কিচ্ছু নেব না। এবার ডিএম স্যার যা করণীয় সম্বন্ধে ভাবেন করবেন, আমাদের কোনো আপত্তি নয়। কারণ বিগত পঞ্চায়েত ভোটে যা অবস্থার সম্মুখীন হয়েছি, পুনরায় আমি সেই অবস্থার সম্মুখীন হতে চাই না। নিজের প্রাণ সংখ্যায় রেখে আমি সেই আন্দোলন করতে চাই, ভোট করতে ইচ্ছুক নয়। অতএব ডিএম স্যারকে আমাদের নিরাপত্তা করা ভেবে আমাদের দাবি বিবেচনা করে পুরো সেন্টার বাহিনী দিয়ে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এবং স্ট্যান্ডটা আমাদের থার্ড ট্রেনিং এর আগে জানাতে হবে। উনি যদি জানাতে না পারেন, আমরা ট্রেনিং ও বয়কট করবো, সমস্ত কিছু বয়কট করতে বাধ্য থাকবো, এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই দাবি চালিয়ে যাবো, আন্দোলন চালিয়ে যাবো। জমায়েত হয়েছি, এক জায়গায় হয়েছি, শুধুমাত্র একটা ভাবনা, একটা দাবি নিয়ে। সেই দাবিটা হচ্ছে নিরাপত্তা। আমরা যে ভোট নিতে যাব, আমরা নিরাপত্তার অভাব কোথায় বোধ করলাম, ফিল করলাম কোথায়? বিগত দিনেও তো আমরা ভোট নিয়েছি এবং সেখানে দেখেছি আমরা প্রিজাইডিং অফিসার হয়ে যাচ্ছি, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং হয়ে যাচ্ছি, আমরা দেখছি আমাদের প্রাণ সংশয়, আমরা ভয় কাঁপছি অনেক সময় কী করবো কী করবো না। সেই সব বুথগুলোতে যারা রাজ্য সরকারের পুলিশ থাকেন, তারা কিন্তু অসহায় নিরুপায় চুপচাপ বসে সব কিছু দেখেন। ওনারা নিজেরা নিজেদের সেফ করার জন্য পালিয়ে বেড়াচ্ছেন, তা আমাদের নিরাপত্তাটা কোথায়? গত বছর পঞ্চায়েত ভোটে আমরা দেখলাম রাজকুমার রায়, স্বর্গীয় রাজকুমার রায়, তিনি একজন স্কুল শিক্ষক, তার কী পরিণতি ঘটলো, তার পরিবারের কী হচ্ছে? আমরা চাই আমরা আমাদের পরিবার সুরক্ষিত তখনই থাকবে যদি আমরা সুরক্ষার সঙ্গে বাড়ি ফেরত আসি, এবং এই সুরক্ষা পাওয়ার জন্যই আজ আমরা মাননীয় ডিএম সাহেবের কাছে আমরা আবেদন করব। উনি কী বলছেন দেখি, উনি যদি সম্মতি দেন, আমাদের প্রপার সিকিউরিটি ব্যবস্থা করে থাকেন, যদি উনি আমাদের রিটার্ন আকারে জানান। ভারবালি আমরা শুনবো না, আমরা ভারবালি শুনবো না, আমরা রিটার্ন আমরা চাই ওনার কাছ থেকে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।